গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। এখন ঘড়িতে বাজে 8:05-এর মতো, আমার 8টা থেকে ক্লাস ছিল, দেখে বুঝতেই পেরে গেছো আমি লেট হয়ে গেছি। করে প্রোগ্রামটা রিহার্সাল হবে, কে উঠেছি, কিছু খাওয়ার তো ইচ্ছাই করছে না মা, সেই জন্যে এই যে বাবুচি কেক, ছোটবেলার বাবুজি কেক কিনে দিয়েছে, বলছে তুই ব্যাগে করে নিয়ে চলে যা, সেখানে গিয়ে খেয়ে নিবি। স্যারের ক্লাসে পৌঁছে গেছি, জাস্ট স্যারের বাড়ি এই যে পিছন দিকে দাঁড়িয়ে আছে, সবাই এসে গেছে, গানও চলছে, চল। মর্নিং ফ্যামিলি, অন্যান্যদের মতো আমারও সন্ধে শুরু হয়েছে, অনেকটা লেটে রুম্পা বেরিয়ে গেল, তারপর আমি বিছানা ছেড়েছি, কি বসেছি আজকে, রুম্পা ওই নাচে শাড়িটা পরেছিল না, এটা কালকে না যেখানে শুটটা পরা হয়েছিল সাদা বালিতে ভর্তি, ডান একটুখানি সময় শুকিয়ে যাবে। আমি আজকে চুলে একটু তেল দেব, না ঠান্ডা তো একদমই কমেনি, তবে ঠান্ডার চক্করে আমার চুলটার অবস্থা তো ভারতেই বেজে গেছে। অনেকদিন থেকে রিকোয়েস্ট আসছে যে দিদি সরস্বতী পুজো তো সামনে চলে এলো, একটা সাদা শাড়ি পরে ভিডিও দাও, ভিডিও দাও। 70s 80s এর নায়িকাগুলো যেরকম লুকস গুলো ক্যারি করতো না, কি সুন্দর লাগতো, যাই হোক ওই রকম করার চেষ্টা করছি, দেখা যাক। সেটা লাগিয়ে নেবে, আমিও লাগিয়ে নিচ্ছি, ভালো করে ময়েশ্চারাইজারটা লাগিয়ে নেবে, তারপর সানস্ক্রিন লাগাতে ভুলবে না, সানস্ক্রিনটা একদম মানে জরুরি যাকে বলে। আমি ইউজ করছি ক্যানে সানস্ক্রিন, এটা আমার খুব ভালো লাগে। তারপর একটা লিপ বাম লাগিয়ে নেবে, আমি ইউজ করছি ক্যানেরি, সেম বেসটা করবো খুব কম, যেহেতু সকালবেলা বেরোতে হবে সবাইকে। তারপর প্রাইমার, তারপর নেক্সট কাজ জানোই, আইব্রোটা একটু ঠিকঠাক করতে হবে। এরপরে এই যে লিপস্টিক, এটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, এই লিপস্টিকটা আমার খুব ভালো লাগে, এটা দিয়ে আমি লিপস্টিক পরি না, এটা দিয়ে ব্লাশ লাগাই, পিঙ্ক পিঙ্ক, তোমরাও ইউজ করতে পারো, খুব ভালো, মানে ব্লাশের জন্য তো খুব ভালো। আমি কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, কনসিলার ইউজ করছি, এটা হচ্ছে হুডা বিউটির, তোমরা ফাউন্ডেশন ইউজ করতেই পারো। ব্লেন্ড করে নেবে, ব্লাশটা ইউজ করছো এখানে যেন তোমরা যে ফাউন্ডেশনটা ইউজ করবে সেটা যেন এর উপরে না আসে, বেস্টটা কমপ্লিট। আচ্ছা, আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলোই যে তোমাদের ইউজ করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। পাউডার লাগিয়ে নেবে, ব্লাশগুলোতে লাগাবে না, শ্যাডোটা আমি খুব হালকার উপরে করতে চাইছি, তাই এই যে ফার্স্টে একটু ব্রাউনটা নিয়ে নিচ্ছি, ইচ্ছা মতো শ্যাডো করতে পারো শাড়ির কালার অনুযায়ী। আজকে যেহেতু হোয়াইট শাড়ি ব্ল্যাক ব্লাউজ পরছি, সেই জন্য একটু ব্ল্যাকটা টাচ দেবো ভাবছি,
70s আর 80s এর লুকটা ক্যারি করব ভাবছি, তারা কিন্তু এরকম উইংস আইলাইনার পরতো, আমিও সেম পরব আজকে। চোখে মোটা মোটা করে লাইনার পরে নিয়েছি আর হোয়াইট কাজল। আর নিজেদের পছন্দ মতো লিপস্টিক। সাথে আমার মনে হচ্ছে নিউড লিপস্টিকটাই ভালো লাগবে। মেকআপ কমপ্লিট, আর তোমাদের সাথে আজকে একটা ইজি হেয়ার স্টাইল শেয়ার করব। সবার ফার্স্ট মাঝখান দিয়ে একটা শীতে কেটে নেবে, সরু সরু এরকম নেবে। এই যে এইরকম সামনেটা করে নিয়েছি, পিছন দিকটা তোমরা সবাই বলেছিলে যে একটা খোপা করে কোনো চুল পাতা দাও, তো পিছন দিকটা এবার খোপা করে নেব। তোমরা ডোনাট ইউজ করতেই পারো, আমি ডোনাট ইউজ করছি না, জাস্ট এরকম নর্মাল ভাবে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে সাইড দিয়ে এই ক্লিপগুলো ঢাকার জন্য ফুল ইউজ করব। এরকম সাদা ফুল সবার কাছে থাকে, এটা দিয়ে চাপা দিয়ে দেব। ভিতরে বোঝা যাবে না যে কি চুল বেঁধেছে না বেঁধেছে, জাস্ট এরকম। সাদা শাড়ি, কালো ব্লাউজ, আর এর মধ্যে থেকে কিছু একটা জুয়েলারি পরে। কমপ্লিট চুল বাঁধাও কমপ্লিট, এবার শুধু জুয়েলারি পরবে। কোনটা পরে বলতো দিদি? সেটা দিয়ে মিশিয়েছি, আর এখানে আছে প্লেন মাংস। জল দেয়া কমপ্লিট, আর আমি এই যে চা নিয়ে আপাতত বাগান, আর এই কাপটা, এটাকে অ্যাকচুয়াল বোধ হয় কফি মগ বলে, এটা আমাকে তাতই জন্মদিনে দিয়েছিলাম, আজ থেকে আমি স্টার্ট করে দিলাম। সেম সেম, এটা আমার সুমনে দিয়েছিল, সরি এটা দিদি খেয়ে দিয়েছিল সুমনা। আসলে কি বলতো, আমি এটা নিয়েছি না, ওকে ওটা নিতেই হবে। আমার কাপটাও চা খেয়েছে, এই যে ওর মুখে চা লেগে আছে। খেতে মনে হয় ভালো হয়েছে, ভালো হয়েছে কি? হ্যাঁ, যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। বাইরে বিশাল ঠান্ডা, তাই ডবল সোয়েটার পরে নিয়েছি। এ জয়শ্রী দাঁড়িয়ে আছে। যেহেতু
আজকে রাতে সবকিছু গুছিয়ে টুছিয়ে রাখছি। এরকম ধর গোল করে এবার এখানে উঁচু করে খোপা, আর বাদ বাকি যে সমস্ত আমার কাঁটা আছে ভালো লাগবে। কিন্তু দেখি ঘোর ভালো লাগুর, এক পিস আন্টি পেয়েছি আর এক পিস পিঠা দিকে দিয়েছি, আর যে কটা আছে না আমি খুঁজে পাচ্ছি না, যাই হোক আমি একটাই করবো। আর একটা বড় হার কি সব এইটা মাথায় পরবো, এটা গলায় পরবো, আমি পুরো জুয়েলারি দোকান দেবো। আর এই যে এগুলো আমার খুব পছন্দের ছোট্ট ছোট্ট, আচ্ছা যত কটা কাটা আছে স্যার বলেছে সব কটা কিন্তু তুই মাথায় লাগাবি। রুম্পারা জয়েসির মা পাস্তা খায় না, সোমহায়ের আলু ভাজা রুটি করিতে বাজে এখন 10:30টার মতো, আর সারা দিনের কাজ করব, সব প্যাকটাপ স্কিন কেয়ারও হয়ে গেছে। এখন আমি নিয়ে বসেছি এই যে গ্রিন টি, মোটামুটি সারা দিনে 2 কাপ পাওয়ারফুল ফুল এনার্জেটিক দুধ চা, তারপর পাস্তা, আর রাতে এই স্লিমিং টি।